সরকার পতনের পর ক্রীড়াঙ্গনের রক্ষকরা এখন লাপাত্তা বিভিন্ন ক্লাবে হামলা চালিয়ে সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা অন্যদিকে দীর্ঘদিন যারা নৈরাজ্য চালিয়ে ক্রীড়াঙ্গনকে টেনে ধরেছেন তাদের পরিবর্তনের দাবিও তুলেছেন খেলোয়াড় সংগঠকরা তবে সবকিছুই নিয়ম মেনেই করার আহ্বান ক্রীড়ামোদীদের কুশলী আসিরের রিপোর্ট রাজনৈতিক ছত্রছায়া ও স্বৈরাচারী মনোভাব নিয়ে দিনের পর দিন পরিচালিত হয়েছে ক্রীড়াঙ্গন দুর্নীতিগ্রস্ত সব সংগঠকদের রুখে দিতে বেশ ক্রীড়াপ্রেমীরা তবে জোরপূর্বক করে তাদের হটিয়ে নয় নীতিমালা প্রয়োগ করেই সব কার্যক্রম চালানোর দাবি খেলোয়াড় সংগঠকদের আড়াই মাস পরই নির্বাচন ফুটবল ফেডারেশনে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের বিপক্ষে রয়েছে ব্যাপক অভিযোগ মতিঝিলে ফুটবল ফেডারেশন ভবনে উপস্থিত হয়ে সাবেক ফুটবলাররা বলেছেন কার্যক্রম চালিয়ে নিতে ফিফার গাইডলাইন মেনেই পদক্ষেপ নেওয়া উচিত আমরা যদি এখানে আন্দোলন করে ফুটবল ইস্টু টোটালি স্টপ হয়ে যায় তাহলে তো ক্ষতিকার ফুটবল প্লেয়ারদের ক্ষতি আমাদের নেক্সট জেনারেশনের ক্ষতি এখানে যদি হামলা করে বা ভাঙচুর করে তাদের উপরে কিন্তু একটা এখানে কিন্তু মেয়েরা থাকে যা সবার আগে আপনাকে বুঝতে হবে তারা যেন কোনোভাবে বিপদগ্রস্ত না হয় তারা যেন ঠিকভাবে থাকতে পারে এদিকে আবহানি ফোর্টিস এফসি সহ একাধিক ফুটবল ক্লাবে হামলার পাশাপাশি ব্যাপক লুটপাট চালানো হয়েছে মাঠে খেলা ফেরাতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে দাবি ক্লাবগুলোর অন্যদিকে পুরুষ ও নারী দল নিয়ে নানা ব্যস্ততা থাকলেও ক্রিকেট বোর্ডে আসছেন না পরিচালকরা ব্যর্থতার কারণেই তারা পলাতক বলে দাবি বিকেএসপির সাবেক এই কোচের তারা তাদের দায়িত্বটা ঠিকমতো সে পালন করেনি যদি ঠিক মতো পালন করতেন তাহলে আমার মনে হয় তারা সাহস করে আসতে পারতেন ব্যাপার যদি আমরা বলি অনেক সমস্যা আছে বাট অব দি ডে আমরা তো ডেফিনেটলি চাইব এমন একটা বোর্ড হোক যেখানে ভালো একজন লিডার থাকবে দেশের স্বার্থে ক্রীড়া সংশ্লিষ্টদের ভুল কোনো পদক্ষেপ না নেওয়ার তাগিদ খেলোয়াড় সংগঠকদের কুশল ইয়াসির এন টিভি নিউজ ঢাকা